দেশের বাইরে চলে যাচ্ছে এই কথা যদি মিলি কোনোভাবে কারো কাছ থেকে জানতে পারে, মিলি ঠিক আটকাবে। আবার ভাবছে মিলি যদি না আসে। বেশ কিছুদিন চলে গেল আর শুভর যাওয়ার ডেট চলে আসলো। সকাল থেকে শুভ অনেক নার্ভাস হয়ে আছে এই ভেবে, মিলি আসবে তো শুভকে আটকাতে? শুভ তো এই দেশ ছাড়তে চাচ্ছে না, শুভ তো মিলিকে নিয়ে এই দেশেই ভালো থাকতে চাচ্ছে। শুভ তার মায়ের কাছ থেকে বিদায় নিতে গেল তার রুমে। শুভর এক হাতে পাসপোর্ট আর এক হাতে ব্যাগ দেখে শুভর মায়ের কেমন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শুভর মা খুব অভিমান করে শুভকে জিজ্ঞেস করল, বাবা যাওয়াটা কি খুব জরুরি? শুভ এক রাশ হাসি দিয়ে বলল, মা আমরা কি সব সময় সব জরুরি কাজ করি? শুভ এখনো তোর এসব বাঁকা কথা বন্ধ হচ্ছে না? মা বাঁকা কথা না, এসব তো সত্যি কথা। মিলি যখন চলে গেল এত রাতে, তখন কি ওর বাসায় একটা খোঁজ নেওয়াটা জরুরি ছিল না? এখনো তোর মাথায় ওই মিলি আর মিলির ভূত ঘুরে। যা বাবা, তোর যেখানে যেতে ইচ্ছে হয় যা, আমি তোর কেউ না, সবই ওই মিলি। শুভ নিজেও জানে না তার মাকে আবার কবে দেখতে পারবে, তাই এরকম বিদায় শুভ মেনে নিতে পারছে না। শুভ তার মাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আচ্ছা মা মাফ করে দাও, আবার কবে দেখা হয় কে জানে। শুভ আমাকে প্রতিদিন কল দিবি কিন্তু, আর হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করবি। শুভ বললো, আচ্ছা মা। শুভ এবার যখন বাবাকে বিদায় দিতে গেল, গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে তার সাথে। তা হলো শুভর বাবা এমন ব্যবহার করছে যেন এই তো আবার ফিরে আসবে শুভ, কোথায় এমন যাচ্ছে যে এত ভয় পেতে হবে। শুভ সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে গেল, আর শুভর তখনও মনে হচ্ছিল মিলি আসবে। আর এসে হাত ধরে বলবে, প্লিজ শুভ তুমি যেও না, তুমি চলে গেলে আমার কি হবে? কেউ একজন এসে কোনো কথা না বলে টান দিয়ে শুভকে জোরে ধরে কাঁদবে। শুভ একজনকে দেখতে পেল, পেছন দিক দিয়ে মিলির মতোই মনে হচ্ছিল, কিন্তু সামনে ফিরতে শুভ অনেক হতাশ হয়ে পড়ে। যাকে মিলি ভেবেছিল সে তো মিলি না, তাহলে মিলি কি আসবে না? এমন প্রশ্নবোধক চিহ্ন কিন্তু শুভর মনে আসতেই থাকছে। শুভর মন বারবার বলছিল মিলি আসবে, সবাই প্লেনে উঠে গেল, কিন্তু শুভর কিছু ভালো লাগছে না। বারবার কল, মেসেজ, ফেসবুক ইনবক্স চেক করছিল শুভ, কিন্তু মিলি শুভর সাথে যোগাযোগ করেনি। শুভ এবার আর মিলির আশায় বসে থাকতে পারেনি, শুভ প্লেনে উঠে গেছে আর তার সাথে সাথে প্লেন ফ্লাই করেছে, আর সেই সাথে শুভ নিজেকে আরও একা মনে হচ্ছিল। শুভ ইউএসএতে ভালো একটা জব পেয়ে ফেলে খুব অল্প সময়ে। প্রথম দিকে শুভর ইউএসএতে আরও একা লাগতো, মনে হতো এগুলো শুভ সেই পাপের ফসল। প্রতি রাতে শুভ মিলির জন্য মন খারাপ করত আর মিলির ফোনের কল আর ফেসবুক আইডি চেক করত। এভাবে দিন যেতে লাগলো, দেখতে দেখতে চার বছর হয়ে গেল। হঠাৎ একদিন রাতে শুভ মিলির ফেসবুক আইডি অ্যাক্টিভ দেখে। শুভর এইটা দেখে এত খুশি লাগছে, মনে হচ্ছে এই বুঝি তার সব অপেক্ষা শেষ হচ্ছে। মিলি নিশ্চয়ই এতদিনে শুভকে মাফ করে দিতে পেরেছে। মিলির প্রোফাইল চেক করতে গিয়ে শুভর চোখে মিলির রিসেন্ট স্ট্যাটাসটা চোখে পড়ে। মিলির স্ট্যাটাসে লেখা ছিল, বিয়েতে সবাইকে আসতে হবে, দাওয়াত দিলাম। শুভ এবার আবার বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছে। এতদিন অপেক্ষা করলো শুভ, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। এমনটাই ভেবে শুভ মন খারাপ করছে। এই ছেলেটাকে যাকে মিলি বিয়ে করবে, আর এই ছেলে কি সেদিন মিলিকে বাসায় দিয়ে এসেছে? মিলির কি আগে কারোর সাথে রিলেশন ছিল? এসব ভেবে শুভর মন খারাপ করছে। ঠিক সেই সময় শুভর মনে হলো, মিলি তো আসলে এটা জানে না যে শুভ মিলিকে ডিভোর্স দেয়নি। যদি জানতো তাহলে তো আর মিলি আবার বিয়ে করার কথা চিন্তা করতো না। শুভ মনে এবার খানিকটা জোর পেয়েছে। তখন সিদ্ধান্ত নিল মিলির বাসার অ্যাড্রেস দেওয়া আছে কিনা চেক করবে। মিলির স্ট্যাটাসে মিলি একটা কমিউনিটি সেন্টারের নাম দিয়েছে অ্যাড্রেস হিসেবে। শুভ এবার এত না ভেবে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিল দেশে ফিরবে আর মিলির মুখোমুখি হবে। এর ঠিক দুই দিন আগে শুভ বাংলাদেশে চলে আসে। শুভ বাসায় না গিয়ে সেই কমিউনিটি সেন্টারে যায়, আর সেখানে গিয়ে চার দিন পর যে বিয়ে সম্পর্কে জানতে চাচ্ছে কার বিয়ে আর তার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কি না। শুভকে সেখান থেকে একটা নাম্বার দিয়ে বলে পাত্রীর নাম সে এখনও জানে না, তবে পাত্রীর নাম হলো আকাশ। পাত্রীপক্ষ থেকে একটা নাম্বার দিয়েছে যেটা তাদের বাসার নাম্বার, শুভ চাইলে এই নাম্বারটা নিয়ে যেতে পারে। শুভ নাম্বারটা নিয়ে বাসায় চলে আসে আর তার মা দেখতে পেয়ে ছেলেকে ধরে কিসি কান্না। অবশ্য কান্না করবে নাই বা কেন, এই ছেলেকে সে চারটা বছর পর দেখতে পেয়েছে। শুভর মা শুভকে বলছে, আচ্ছা তুই না বলে আসলি যে, কোনো কাজ আছে নাকি? না মা আসলে এমনি আসছি, তেমন কিছু না। আমি জানি তুই বলবি না। মা বলার মতো কিছু নেই তো। আচ্ছা যাক, তুই এসেছিস এতেই আমি খুশি, যেই কারণ হোক বা না হোক। এই তো আমার ভালো মা। জানিস কি হয়েছে? কি হয়েছে? মিলি না মেডিকেলে চান্স পেয়েছে। কি বলো মা, তুমি কিভাবে জানলে? আরে আমাদের পাশের বাসার তোর মর্জিনা আন্টি যে ছিল, তার মেয়ে নাকি মিলিকে দেখেছে, কোনো এক সাইনবোর্ডে ছবি বের হয়েছে, তার সাথে লেখা ছিল মেডিকেল স্টুডেন্ট।
তোমার নিশ্চয়ই তখন বারবার বলতে ইচ্ছা করছিল, মিলি তো আমার ছেলের বউ ছিল। না আসলে দেখ, মেটার কি জিত লাস্ট পর্যন্ত করে দেখিয়েছে, ছেলের বউ ছিল মানে এখনো ছেলের বউ আছে। আমার তো প্রথমবার শুনে বিশ্বাস হয়নি, কিন্তু পরে যখন জানলাম এই মেয়ে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, তখন আর কিছু অবিশ্বাস করার মতো নেই। কি এসব কি বলছো? মিলির রোল তো পেছন দিকে ছিল, তাহলে ওর রেজাল্ট এত ভালো হয় কিভাবে? শুভর সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। মিলি এসএসসিতে যদি প্লাস পায় তাহলে মিলি ফেল কেন করলো কলেজে, সেটাই ভাবছে শুভ। শুভ আর তার মায়ের সাথে বেশি কথা না বলে ব্যাগ রেখে সে কলেজে চলে যায়, যেখানে শুভ চাকরি করত। সবাই শুভকে দেখে অবাক, শুভকে জড়িয়ে ধরে কেমন আছে তাই জিজ্ঞেস করতে লাগলো। শুভ তাদের উত্তর না দিয়ে কলেজের কাগজপত্র যেখানে রাখে সেটা চেক করতে বসলো এক অফিস সহায়ককে নিয়ে। মিলিদের ব্যাচের কাগজপত্র খুঁজতে গিয়ে লাস্ট পর্যায়ে মিলির এসএসসি রেজাল্টের কপি খুঁজে পায়। কলেজের এক টিচার বলতে শুরু করলো, আরে শুভ, তুমি কি মিলির এই কাগজ খুঁজতে এসেছো? তাহলে আমাদের সাথে দেখা করতে আসোনি। না এমনটা না, আজকেই দেশে ফিরলাম, আর মা বললো মিলি মেডিকেলে চান্স পেয়েছে। ও তো এত ভালো স্টুডেন্টও না, তাহলে কিভাবে সম্ভব? আর মা বললো ওর এসএসসিতে প্লাস ছিল, প্লাস পাওয়া মেয়ে কীভাবে ফেল করে? আমার তাই বোধগম্য হচ্ছে না, আর এটা আসলেই সত্যি কিনা তাই জানতে এখানে আসা। এই ব্যাপারটা আমিও ঠিক বুঝতাম না, মিলি কিন্তু এত খারাপ স্টুডেন্ট ছিল না, ও কিভাবে যেন এমন হয়ে গিয়েছিল। মিলি কি অবস্থা, যোগাযোগ হয়? না, তবে আশা করি খুব তাড়াতাড়ি হবে। এই কথা বলে শুভ বাসায় চলে আসলো। শুভ বাসায় এসে তার মাকে কথাগুলো বলে, আর তখনই শুভর মা বলে, এই মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করেছে, আর মেয়েটা তখনও কিছু বলেনি। শুভ কটাক্ষ করে বলে, এখন কি তোমার মিলির জন্য মায়া হচ্ছে? তোমার কি আফসোস হচ্ছে? আফসোস কেন হবে, এই যে ডাক্তার বউ পেয়েও হারালে, তোর জন্যই তো এমন হয়েছে। আমি শাশুড়ি মানুষ, কিছু কথা বলতেই পারি, তাই বলে তুইও বলবি? মা শাশুড়ি বলে এভাবে বলবে না। আচ্ছা থাক, ভুল আমিও করেছি আর তুমিও করেছো, যদিও আরও একজনও ছিল আমাদের সহযোগী। কার কথা বলছিস? মিলি। মিলি কেন? কারণ সেও তো রিমি আমার বিয়েটা হতে দেয়নি, আর তার জন্যই এখন এত কিছু হচ্ছে। যদিও এখন মিলির এই কাজটা খারাপ মনে হয় না। আচ্ছা মিলির সাথে যোগাযোগ কিভাবে করবি? আমি তোর কোনো সাহায্য করতে পারি? একটা কমিউনিটি সেন্টার থেকে নাম্বার নিয়ে আসছি, যদিও এটা মিলির বাসার নাম্বার। জানো মা, মিলির বিয়ে ঠিক হয়েছে। সে কি? এখন তাহলে তুই কিভাবে আটকাবি? আমার সাথে ডিভোর্স হয়নি, আবার কিসের বিয়ে? যদি একান্তভাবে আমার সাথে না থাকতে চায় তবে সেদিন ডিভোর্স দিয়ে আমাকে পরে আকাশকে বিয়ে করতে হবে। ছেলের নাম বুঝি আকাশ? কি করে? এত কিছু আমরা জেনে কি করব, বাদ দাও। শুভ এবার রেগে গেল, আকাশের নামটা শুভ শুনতে ভালো লাগছে না। শুভ হঠাৎ তার মাকে বলল, মা তুমি বরং মিলির বাসার নাম্বারে কল দাও, আর বলবে তুমি তুলি নামের এক মিলির বান্ধবীর মা। তোর জন্য এখন আমাকে এই দুষ্টামিটাও করতে হলো। শুভ কল দিল, আর সাথে সাথে মিলির আম্মু কল রিসিভ করলো। হ্যালো। হ্যালো ভাবি, কেমন আছেন? ভালো, আপনি কে বলছিলেন? জি আমি তুলির আম্মু। আসলে তুলি কি আপনাদের বাসায়? সেই সকালে বের হয়েছে, এখনো আসেনি। ও আচ্ছা, ভাবি তুলি তো আজকে আসেনি, আর মিলিও তার নাচের স্কুলে। মিলি কি নাচের ক্লাসও নেয়? কি বলেন ভাবি, সব আপনাকে কি তুলি কিছুই বলেনি? ওরা সব বন্ধুরা মিলেই তো এই স্কুলটা করলো, তুলিও তো এই স্কুলের প্রথম থেকেই ছিল। না ভাবি, ও তো কিছু বলেনি, মিলি সময় কখন পায়? ও তো মেডিকেল স্টুডেন্ট। ভাবি শুক্রবার আর শনিবার সময় করে ক্লাস নেয়, আর আপনি মাঝে মধ্যে কল দিন, তা না হলে কি করে হবে? আজ কত কিছু জানলেন নতুন করে, এইসব তো আপনি কিছুই জানতেন না। হ্যাঁ ভাবি দিব। আচ্ছা কিছু ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করব। শুভ তার মাকে না না বলে ইশারা দিচ্ছে। শুভর মা শুভর কথা পাত্তা না দিয়ে বলল, আচ্ছা ভাবি মিলির না বিয়ে হয়েছিল, তারপর কি হলো যে আর শ্বশুরবাড়ি গেল না? আর বলবেন না ভাবি, কপাল খারাপ হলে যা হয়, লোভী পরিবারের মতো আচরণ ছিল তাদের। আমার মেয়ে ইংলিশে ফেল করাতে তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। এখন আমার মেয়ে মেডিকেলের স্টুডেন্ট, মিলির শাশুড়িটা ছিল আরও খারাপ, বাজে মহিলা। শুভর মা অনেক লজ্জা পেতে লাগলো, তার আর কথা বলার মতো মুড নাই। তাই আর কিছু না বলে কল কেটে দিবে এমন সময় শুভ তার মাকে ইশারা করে বলতে লাগলো, মিলির নাচের স্কুলটা কোথায়? শুভর মায়ের অনিচ্ছা হলেও জিজ্ঞেস করতে হয়েছে তাকে। মিলির মা সেখানকার অ্যাড্রেস দিয়ে দেয়। শুভ হেসে তার মাকে বলে, কেমন প্রশংসা করলো তোমার? শুভর মা রেগে বলে, যা এখান থেকে। শুভ অ্যাড্রেস নিয়ে মিলির নাচের স্কুলের সামনে চলে আসলো।
শুভা একটু সামনে যেতেই গানের শব্দ শুনতে পেল। গানটা ঠিক ভালোভাবে শোনা যাচ্ছে না। আর একটু কাছে যেতেই শুভ স্পষ্ট শুনতে পাচ্ছে। এবার শুভ বুঝে গেল মিলি তার খুব কাছে আছে। তখনই শুভ মিলিকে দেখতে পেল। এই 4 বছরের কত পরিবর্তন হয়েছে মিলির। মিলির চুলগুলো কত বড় হয়েছে, খোলা চুলগুলো মিলির নাচার সময় বাতাসে উঠছে। হলুদ রঙের লং ফ্রক পরে আছে, সাথে সাদা ওড়নাটা কোমরে গুছানো, কপালে একটা লাল টিপ। এত কাছ থেকে নিখুঁতভাবে শুভ মিলিকে আর কখনো খেয়াল করেনি। মিলির বাচ্চাদের নাচ দেখানো শেষ হতেই শুভ তাদের কাছে যায়। শুভ ভাবছে মিলি শুভকে দেখলে কি রিয়াকশন দিবে। এতগুলো দিন চলে গেছে, তাদের যোগাযোগ ছিল না। শুভ এবার খুব চিন্তায় পড়ে গেছে, কিভাবে এন্ট্রি নিবে। সিনেমাতে নায়ক যেমন অনেক বছর পর নায়িকার কাছে গেলে নেয় সেভাবে, কই লালালা লালালা মিউজিক তো বাজছে না। ঠিক তখনই শুভ খেয়াল করলো এত ঝামেলার মধ্যে শুভ নিজে যে কি হাল হয়েছে তা খেয়ালই করেনি। মিলি আগের চেয়ে কত কিউট হয়ে গেছে, তাই মিলির সামনে এভাবে যাওয়াটা ঠিক হবে না। তখনই শুভর পাশ দিয়ে টপস আর জিন্স পরা একটা মেয়ে চলে যাচ্ছে। শুভ আর সময় না নিয়ে অনেকটা বোকার মতো বলে বসলো, এই যে মিস, শুনছেন? মেয়েটা বড় বড় চোখগুলোকে আরো বড় বড় করে তাকিয়ে শুভকে বলল, কি ব্যাপার? আর হ্যাঁ, আমি মিস না, আমি ডাক্তার মিসেস হাসান। আচ্ছা সরি, ডাক্তার মিসেস হাসান। আচ্ছা আপনি ডাক্তার, আমি যা অনুমান করছিলাম তাহলে তার হলো না। আচ্ছা সরি ডিস্টার্ব করলাম। আমি ডাক্তার কেন হব, আমার স্বামী ডাক্তার। শুভর এবার বেশ হাসি পাচ্ছে। এই মেয়েটা তার স্বামীর পরিচয় দিতে কত অহংকার করছে। আর মিলি যে কিনা তার স্বামী তার কলেজের টিচার, তা নিয়ে তার বিন্দুমাত্র অহংকার ছিল না, বরং এটা সে লুকাতে চাইতো। শুভ মনে মনে ভাবছে, আচ্ছা তার কি মিলিকে নিয়ে অহংকার হচ্ছে। শুভ এবার এসব ভাবাবাদ দিয়ে মেয়েটাকে বলল, আসলে আপনাকে দেখে আমি বুঝিনি আপনি মিসেস। এটা অবশ্য ঠিক, আমাকে দেখে অনেকেই বোঝে না আমি মিস নাকি মিসেস। শুভ এবার আরো হাসি পাচ্ছে। আচ্ছা দেখতে ছোট লাগছে, এটা বললে সব মেয়েরা কি খুশি হয় মনে হয় না, মিলিকে বললে তো উল্টো রেগে যেত। শুভ এবার আর কিছু বলতে চায় না, আর ভাবতেও চায় না। সব কিছুতে মিলিকে টেনে নিয়ে আসছে শুভর অবচেতন মন। যাই সময় একদম ঠিক হচ্ছে না। এখন প্রত্যেকটা মিনিট অনেক দামি। শুভ এবার নিজের কাজের উপর ফুল ফোকাস করে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আপনি খুব সাজগোজ করতে পছন্দ করেন, আপনি এসব ব্যাপারে খুব সচেতন। আপনার এই ব্যাগে অনেক কিছু আছে, যেমন ধরেন আয়না, চিরুনি আর যা যা লাগে সব কিছু। মেয়েটা এবার তার চোখগুলো আরো বড় বড় করে বলল, আপনি কিভাবে বুঝলেন, বেশ বুদ্ধিমান তো। আমি সবসময় এসব সাথে রাখি। তাহলে আমাকে এখন আয়না চিরুনি দিয়ে একটু সাহায্য করুন, চুলের অবস্থা দেখুন, ঘেমে কি অবস্থা হয়ে আছি। আমার স্ত্রী রাগ করে আছে, আমাদের মাঝে একটু প্রবলেম চলছে, যার জন্য 4 বছর যোগাযোগ ছিল না। এখন যদি এই অবস্থায় যাই কেমন না ব্যাপারটা। মেয়েটা 2 মিনিট ভেবে ব্যাগ থেকে আয়নার চিরুনি বের করে দিল, সাথে একটা বডি স্প্রে। শুভ বলল, মেয়েদেরটা ব্যবহার করব। আরে মিয়া, মেয়েদের আয়নার চিরুনি ব্যবহার করতে পেরেছেন আর বডি স্প্রে পারবেন না? আপনি এত কথা না পিছিয়ে প্রথমেই বলতে পারতেন যে আপনার চিরুনি আর আয়না দরকার। আর হ্যাঁ, বডি স্প্রেটা আমার স্বামীর। এখন হয়তো প্রশ্ন করবেন কেন আমি ছেলেদের বডি স্প্রে সাথে রাখি, তাই আমি বলে দিই। আসলে আমার স্বামী এত কাজে ব্যস্ত থাকে যে তার অবস্থা আপনার মতোই হয়ে যায়। ধরেন আমার সাথে শপিংয়ে যাবে, তখন তার সাথে কথা বলার মতো অবস্থা আর থাকে না, তখন ব্যাগ থেকেই বডি স্প্রেটা আগে হাতে ধরিয়ে দিই। শুভ মেয়েটার বুদ্ধিকে প্রশংসা করতে করতে চুল ঠিক করে, টিস্যু দিয়ে ঘাম মুছে বডি স্প্রে দেয়। শুভ মেয়েটাকে অনেকবার ধন্যবাদ জানায়। মেয়েটা শুভকে অল দ্য বেস্ট বলে বিদায় নেয়। শুভ এবার বেশ কনফিডেন্ট, একটু একটু করে মিলির কাছে চলেই আসলো আর শুভর হার্টবিট কম্পিত হতে লাগলো। মিলি দাঁড়িয়ে আছে আর বাচ্চাগুলো নিজেরা নিজেরা নাচছে। শুভ মিলিকে গিয়ে আস্তে করে বলল, মিলি। কিন্তু মিলি পিছনে ফিরছেই না, হয়তো মিউজিক এত বেশি তাই শুনতে পাচ্ছে না। শুভ এবার বেশ শব্দ করে ডাক দিল মিলি বলে। বাচ্চাগুলো পর্যন্ত নাচ থেমে দাঁড়িয়ে গেল। মিলি মিউজিক অফ করলো, পরিবেশ বেশ থমথমে হয়ে গেছে। শুভ এতটাও আওয়াজ করতে চায়নি। শুভ চুপ করে আছে, তাই মিলি বলল, জি মিস্টার শুভ। মিলি শুনছে, আপনি বলতে পারেন। শুভ আমতা আমতা করছে, কিছু বলতে পারছে না। কি হলো মিস্টার শুভ? শুভ এবার অনেক চেষ্টা করে মুখ দিয়ে শব্দ বের করলো, বলছি ওয়েট, তুমি মিউজিক দাও। মিলি বাচ্চারা নাচুক, তারা তাকিয়ে আছে। আরে আরে, আপনি কি এমন কথা বলবেন যে বাচ্চারা শুনলে প্রবলেম হয়ে যাবে? আচ্ছা ওকে বলছি, বাচ্চারা মনোযোগ দিয়ে শুনো। কিন্তু বাচ্চা কাচ্চাগুলো মনোযোগ দিল না, বরং চিল্লানো শুরু করলো। এই বাচ্চাগুলো কেমন শত্রুতা শুরু করলো। শুভ মিলিকে বলল, মিলি আমাকে 1 ঘন্টা সময় দিবে প্লিজ? আমি আপনাকে কেন সময় দিব? কারণ অনেক কিছু তোমাকে বলা হয়নি এখনো। সরি, এখন আমি বাসায় যাব। প্লিজ প্লিজ শুধু 1 ঘন্টা দাও আমাকে, একটা রিকশা নিব 1 ঘন্টার জন্য। আচ্ছা 1 ঘন্টা সময় দিতে রাজি আছি, তবে আমার একটা শর্ত রয়েছে। কিসের শর্ত? শুভ মিলিকে খুব ভালো করে চিনে,
তাই শুভ বুঝতে পারছে আজ মিলি তাকে নাস্তানুবোধ করে ছাড়বে, কিন্তু রাজি না হয়ে উপায় নেই, কারণ মিলির সাথে কথা বলা খুব জরুরি। শুভ মিলিকে বলল, আমি রাজি, বলো কি করতে হবে। বাচ্চাদের একটু বিনোদন দিতে হবে। কিভাবে? কিভাবে মানে নেচে নেচে? মানে আমি তো এসব পারি না, প্লিজ মিলি পাগলামি করবে না। তাহলে বাসায় গেলাম। না, ওকে আমি নাচবো কিন্তু হাসবে না। বাচ্চাদের বিনোদন দিবেন তাই হাসতেই হবে। আচ্ছা ওকে। মিলি গান সিলেক্ট করে দিব, গান বাজাতে শুরু করেছে। দিলবার দিলবার হু দিলবার দিলবার। শুভ বেচারা সময় নষ্ট করবে না বলে গানে নাচা শুরু করলো, আর বাচ্চারা হাহা করে হাসতে লাগলো। মিলি যা চাচ্ছিল তত শুভ করে দিল। এখন মিলির কথা রাখার পালা। শুভ রিক্সা ভাড়া করলো এক ঘন্টার জন্য আর রিক্সা। মিলি প্রথমে রিক্সাতে উঠল আর তারপর শুভ উঠল। রিক্সা একটু সামনে আগাতেই মিলি তার চুলগুলো ছেড়ে দিল, চুলগুলো এবার বাতাসে উঠছে। শুভর মুখে গিয়ে বারবার চুলগুলো পড়ছে। মিলি যদিও সরে দিতে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। মিলি অনেকটা রেগে শুভকে বলল, আচ্ছা এভাবে বসিয়ে রাখতে আপনি আমাকে এনেছেন? না, বলবো তো, অবশ্যই বলবো, আমাকে বলতে তো হবেই। তো বলেন না কেন? আচ্ছা বলছি, মিলি কি শ্যাম্পু ইউজ করেছো? আগে তো এটা করতে না। হো, আপনি এটা জানার জন্য আমাকে এনেছেন এখানে? বাহ বাহ। আরে বলছি তো, একটু সময় দাও, কথাগুলো ভেতরে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা আই এম সরি, সেদিন তোমার সাথে এমন করা আমার ঠিক হয়নি। সত্যি বলছি, তুমি যখন পরীক্ষা দিচ্ছিলে তখন দেখা করতে আসছিলাম সরি বলার জন্য, কিন্তু আমার ইগোর জন্য বলতে পারিনি। তারপর রেজাল্টের দিন সকালেই তোমার বাসায় যাবো ভেবেছি, কলেজ থেকে তোমাদের বাসায় যাই, কিন্তু গিয়ে জানতে পারি তোমরা আর সেখানে থাকো না, আব্বু যে মারা গেছে তাও সেদিন জানতে পেরেছি। আমি জানি আমি অনেক ভুল করেছি, তুমি যেদিন চলে আসছিলা সেদিন তোমাকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। আমি আমাদের সেই রুমটাতে সেদিন থেকে আর থাকি না, কারণ সেখানে গেলেই আমি তোমাকে অনেক বেশি মিস করি। প্লিজ মিলি মাফ করে দাও। কত সহজ বলা সব কিছু, কিন্তু সব কিছু মেনে নেওয়া কি এত সহজ? নিশ্চয় নয়। আর কিছুদিন পর আমি ডাক্তার হয়ে যাব, কে বলতে পারে, এই যোগ্যতার জন্য হয়তো আমাকে মেনে নিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, 4 বছর অনেকটা সময়, এই 4 বছর আমি নিজেকে সামলে নিয়েছি। সেই রাতের পর নিজেকে এই অবস্থানে নিয়ে আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তবে একজনের কথা শুনে শুনে আমি অনেক মোটিভেশন পেয়েছি। আর মজার ব্যাপার হলো, এই একজন আয়মান সাদিক বা সোলেমান সুখন না, এই একজন হলেন আপনি। আপনি আমাকে এত পরিমাণের অপমান করেছেন, আমি শুধু সেগুলো মনে করেছি, আজ দেখুন আমার অবস্থান কোথায়। শুভ, আপনি চাইলে আয়মান সাদিক কিংবা সুলেমান সুখনের মতো মোটিভেশন দেওয়া পেশান হিসেবে নিতে পারেন, তবে তারা মিষ্টি মিষ্টি কথা বলে, আপনি না হয় তিতা তিতা কথা বলবেন। প্লিজ মিলি ফিরে চলো, বিয়ে করো না প্লিজ। আমার বিয়ে? আপনি কিভাবে জানলেন? প্রতি রাতে তোমার আইডি চেক করতাম, কখন অ্যাক্টিভ করো তার অপেক্ষায় থাকতাম। এই এক আইডি ছাড়া আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই একদিন তোমার একটা পোস্ট দেখলাম আর সেখানে তুমি বিয়ের দাওয়াত দিয়েছিলে। বাহ বাহ বাহ, কত বুদ্ধিমান! এত বুদ্ধি মাথায় তাহলে এটা বোঝেন না, এই লাস্ট মোমেন্টে এসে বিয়ে না করলে কি হবে? আর আমি বিয়ে করব না ভাই কেন? একজন স্বার্থপর মানুষের কথা ভেবে আরেকজন ভালো মানুষকে ঠকানোর কোনো ইচ্ছে নেই আমার। সো প্লিজ এসব আজগুবি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মিলি বিয়ের কার্ড একটা ব্যাগ থেকে নিয়ে শুভকে দেয় আর বলে সেদিন যেন অবশ্যই শুভ আসে। তারপর মিলি আর 1 মিনিট সময়ও রিক্সায় থাকে না। শুভ কার্ডটা পকেটে ঢুকিয়ে তার শার্টের হাতা দিয়ে চোখ মুছে টুপটপ করে পড়া পানিগুলো মোছে। সেদিন বাসায় গিয়ে শুভ লাইট অফ করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। শুভর মা অনেকবার ডাক দেয় খেয়ে যেতে, কিন্তু শুভ আসেনি। আজ শুক্রবার, আজ মিলির বিয়ে, কোনো স্বামী নিশ্চয়ই তার স্ত্রীর আরেকটা বিয়ে দেখতে পারে না, শুভও পারছে না। শুভ সারা রাত ঘুমোতে পারেনি, তাই চোখ কেমন লাল হয়ে আছে। শুভর মা দেখে তো ভয় পেয়ে প্রশ্ন করে বসে, তুই নেশা করেছিস? বাবা এটা তুই কি করলি? আরে মা কি সব বলো, না এমন কিছু না, সারা রাত মাথা ব্যথায় ঘুমাতে পারিনি তাই হয়তো দেখতে এমন লাগছে। আচ্ছা মা খাবার রেডি করো, আমাকে আবার বের হতে হবে। যাবি কোথায়? আজ মিলির বিয়ে, ডিভোর্স পেপারের সাথে কিছু তো গিফট দিতে হবে তাই না? শুভ বাবা এসব তুই কি বলছিস? হ্যাঁ মা ঠিকই বলছি। শুভ খাবার খেয়ে বের হয়ে ফুলের দোকানে গেল, সেখান থেকে 4টা লাল গোলাপ নিল। গোলাপ এক হাতে আর অন্য হাতে ডিভোর্স পেপার নিয়ে শুভ কমিউনিটি সেন্টারে গেল। চারপাশে বিয়েবাড়ির আমেজ, কত মজা করছে সবাই। শুভকে দেখে একজন বলে উঠল, আপনি ছেলের বাড়ির লোক নাকি মেয়ের বাড়ির লোক? শুভ বেচারা চুপ করে আছে, শুভর যেন গলা ভারী হয়ে আসছে, কি বলবে আসলে সে। এরই মধ্যে মিলি এসে শুভর হাত ধরে বলে, উনি আমাদের পক্ষের লোক। শুভ মিলির দিকে তাকিয়ে দেখে মিলি বধূ সেজে আসে, লাল টকটকে শাড়ির সাথে লাল রঙের লিপস্টিক আর কপালে লাল টিপ, চুলগুলো বাঁধা আছে বেলি ফুলের মালা দিয়ে। মিলিকে দেখে শুভর আরও খারাপ লাগছে।
এবার মিলি শুভকে ছেড়ে আবার বিয়ে করে ফেলবে ভাবতেই পারছে না শুভ। মিলির সামনে চোখ থেকে টুপটাপ পানি পড়ছে, শুভ এবার আর পানিগুলো আটকাচ্ছে না। শুভ প্রায় মিলির পায়ে ধরে ফেলবে এমন অবস্থা হয়ে গেছে। ঠিক তখনই মিলি শুভকে বলছে, কি করছেন কি আপনি? মিলি প্লিজ আমাকে ছেড়ে যাবে না, প্লিজ আমি এতদিন অপেক্ষা করে এখন তোমাকে ছেড়ে যেতে পারবো না। এখন এসব বলার সময়, পরে বলবেন। কখন বলবো তাহলে? তোমার বিয়ের পরে? ডিভোর্সটা হয়ে গেলে? কি বলছো তুমি মিলি? একটু অপেক্ষা করুন, এরই মধ্যে কাজী চলে আসছে আর বিয়ের জন্য আকাশও প্রস্তুত। কাজী সাহেব মেয়ে পক্ষের দিকে গিয়ে বিয়ে পড়াচ্ছে। কাজী সাহেব কবুল বলতে বললো মেয়েকে, তখনই শুভ বলে বসে, ডিভোর্স তো হয়নি, বিয়ে কিসের? আর সাথে সাথে মিলি এসে শুভর মুখ চেপে ধরে রেখেছে, সবাই তো হা করে আছে। তখন মিলি সবাইকে বোঝানোর চেষ্টা করলো, এটা বলে শুভ মজা করছিল। এবার মিলি শুভর হাত ধরে টান দিতে দিতে অনেকটা দূরে নিয়ে গেল। শুভ বলল, কি হলো এমন করলে কেন মিলি? আমি তো খারাপ কিছু বলছিলাম না। আপনাকে না আমি অপেক্ষা করতে বলেছিলাম? অপেক্ষা আর কত, বিয়েটা তো এখনই হয়ে যেত। হলে হতো আপনার কি? আমার কি মানে? আমার স্ত্রীর বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা তাই, এবার একটু সামনে তাকান তো। শুভ সামনের দিকে তাকাতেই দেখে রিমিয়ার আকাশ মিলির আম্মুকে সালাম করছে। বেচারা শুভ আবার কেঁদে দিয়েছে, তবে এবার আর কষ্টের কান্না না, এটা সুখের কান্না। মিলিকে শুভ টাইট করে জোরে ধরে বলল, এখনো স্বভাব পরিবর্তন হলো না তাই না? কিসের স্বভাব? মজা নেওয়ার। আমি কই মজা নিলাম? রিমির বিয়ে যে এটা বললে না কেন? বিয়ের কার্ডটা তো দিয়েছিলাম দেখার জন্য, যদি কেউ না দেখে তবে কি আর আমার কিছু করার আছে? ও সরি, আসলে এত রাগ হচ্ছিল আমার তাই আর বিয়ের কার্ড দেখিনি। জি আপনার রাগ বরাবরই একটু বেশি। আচ্ছা তুমি ইচ্ছে করে আমাকে রাগাচ্ছিলে তাই না? কি জানি শ্বশুর আঙ্কেল মনে হয় এদিকে কোথাও আপনাকে দেখে লুকিয়ে আছে, তাকে কল দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। শ্বশুর আঙ্কেল মানে বাবা? কি সব বলছো, বাবা এখানে কি করে? সে আমার বাবা, সো সে তো থাকবেই। এই সব কিছু বাবা জানতো? হুম সব কিছু জানতো। আমাকে একটু সবটা বলো প্রথম থেকে। তখনই মিলি তার শ্বশুর আঙ্কেলকে কল দেয় আসতে। যথারীতি শ্বশুর আঙ্কেল আসে, এসে শুভকে বলে, সেদিন মিলি যখন ব্যাগ গুছিয়ে বাইরে যাচ্ছিল আমি ভাগ্যক্রমে দেখি ফেলি, আর তখন মিলিকে আটকাই। কিন্তু মিলি তখন বলে সে তার সম্মান নিয়ে বাঁচতে চায়, আর আমিও বুঝে গেছিলাম তুই আর তোর মা মিলে মিলিকে যা অপমান করেছিস তার সাজা পাওয়া উচিত তোদের। তাই সেদিন আমার বন্ধুর ছেলে আকাশ, যে কি না কিছুদিন আগে বিদেশ থেকে এসেছে, তাকে বলেছি মিলিকে বাসায় নিয়ে আসতে। শুভ বলল, এই আকাশ কি তোমার বন্ধুর ছেলে? হ্যাঁ। তুমি তার কথাই বলতে মাঝে মধ্যে এই সেই? হুম। বাবা তুমি আমাদের এসব বলনি কেন? বলিনি, কারণ তোদের স্বভাব চিন্তা পরিবর্তন করা জরুরি ছিল। কিন্তু তোদের পরিবর্তন করতে গিয়ে মিলি আর রিমি তাদের বাবাকে হারিয়েছে। সেদিন মিলিকে আকাশ যখন বাসায় নিয়ে আসলো, মিলির এলাকার এক মাস্তান টাইপের ছেলে দেখেছিল, আর তখন মিলির বাবাকে অনেক অপমান করেছে, আর সেদিনই মিলির বাবা স্ট্রোক করে মারা যায়। ভেবে দেখ কত কিছু হয়ে গেছে। তারপরও রিমি আমাদের বাসায় যায়, কারণ রিমির মনে হয়েছিল তুই মিলিকে ঠিক নিয়ে নিবি আর মিলিকে পছন্দ করিস। কিন্তু তোর ইগোর জন্য রিমিকে তুই বলতে পারছিলি না যে মিলিকেই তুই পছন্দ করিস। এরপর এলাকাবাসীর নানান কথায় আর দুই বোনকে আমি তাদের বাসায় রাখতে পারিনি, বাড়িটা বিক্রি করতে বাধ্য হয়েছি। মিলির বাবা মারা যাওয়ার পর আমি যথাসাধ্য চেষ্টা করেছি তাদের দু বোনকে বাবার আদর দেওয়ার জন্য। যদিও এটা সম্ভব না, আমি কখনোই তাদের বাবার জায়গা নিতে পারবো না। শুভর বাবা এবার মিলির দিকে তাকিয়ে বলল, মিলিকে বলছি ভালো করে শোনো, তোমাদেরকে আমি যাই একটু আরটু সাহায্য করেছি, এ কথা ভেবে তুমি শুভকে মেনে নিও না। তোমার যদি সত্যি মনে হয় তুমি শুভকে মাফ করে দিয়েছো আর শুভর সাথে সংসার করবে, তখন তুমি শুভকে মেনে নিবে, স্বামী হিসেবে এর আগে না, সিদ্ধান্ত তোমার একার। মিলি মিলির দিকে তাকিয়ে শুভ বলল, আচ্ছা মিলি তোমার মন যা বলে তাই করো, নিজের মনের উপর জোর দিয়ে কিছু করা যায় না, তোমার যা সিদ্ধান্ত আমি তাই মেনে নিব, কারণ আমার ভুলেই আজ এত কিছু হয়ে গেছে। মিলি চুপ করে আছে, কিছুই বলছে না। এবার শুভ বলল, আচ্ছা আমি চলে যাচ্ছি, আমি বুঝতে পেরেছি তুমি কি চাচ্ছ। আচ্ছা মিলি ভালো থাকো, আর ডিভোর্স পেপারটা আমি সাইন করে দিচ্ছি। শুভ যখনই ডিভোর্স পেপারটা সাইন করবে তখনই মিলি বলে উঠল, ওই 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 কি শুরু করছো? মানে? বিয়েটা আমি নিজের ইচ্ছায় করছি আর ডিভোর্সটা আমার ইচ্ছেই হবে। এটা তো তোমার ইচ্ছা তাই না? না এটা আমার ইচ্ছা না। তাহলে এই সাইন কার? সাইন আমারই, কিন্তু তোমাকে সোজা করতে এই কাজ করতে হয়েছে। এতদিন আমি বাঁকা ছিলাম। হুম। এখন? একদম সোজা। তার মানে মিলি আমাকে মাফ করে দিয়েছো? জি। শুভই কথা শুনে এত খুশি হয়েছে যে সে এটা ভুলে গেল তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, আর সে তার বাবার সামনে মিলিকে জড়িয়ে ধরে আছে।
যখন বুঝতে পারলো তখন তাড়াতাড়ি করে মিলিকে ছেড়ে দেয়। শুভর বাবা তখন আর কিছু না বলে চলে গেল। শুভ তখন মিলিকে বলল, সরি সরি, বেশি খুশি হয়ে গিয়েছিলাম তাই খেয়াল ছিল না। শুধু হুম, তাহলে আর কি বলবো, তুমি তো আগে সবকিছুতেই বলতা আমি তোমার বাবার মতো, আজ বললা না কেন? এখন তো তুমি আমার স্যার না তাই। বাবা, তখনই শুভর ফোনে শুভর বাবা কল দেয় আর শুভর বাবা বলে সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে আর অবশ্যই মিলিকে সাথে নিয়ে আসে। মিলি আর শুভ বাসায় যায় আর এবার তার শাশুড়ি খুব আনন্দে বরণ করে তাদের। রাত হয়ে গেছে, আজ মিলি আর শুভর দ্বিতীয় বাসর। শুভ যখন রুমে আসলো আগের বারের মতো এবারও দেখে লাইট অফ, লাইট অন করে দেখে মিলি রুমে নেই। কি আশ্চর্য, মিলি কোথায়? এই ভাবনা ভাবতে ভাবতে মিলি ওয়াশরুম থেকে আসলো, দেখেই বোঝা যাচ্ছে সে গোসল করে এসেছে। শুভ ভাবছে মিলিকে আবার জিমে ধরলো নাকি। মিলি হাসি দিয়ে বলল, এখন আমি যে কথাগুলো বলবো তার জন্য প্রচুর সাহস দরকার, আর তাই একটা গোসল দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। কেন, কি বলবে? বলবো বলবো। আচ্ছা আমি অপেক্ষা করছি, ইচ্ছে হলেই বলো। তুমি যেদিন আপুকে দেখতে আসলে সেদিন তোমরা চলে যাওয়ার পর আমি রুম বন্ধ করে কান্নাকাটি করছিলাম। আমি চাইনি কেউ দেখুক আমার কান্না, কিন্তু আপু আমাদের রুমের ওয়াশরুমে ছিল আর সে সাউন্ড পেয়ে বের হয়ে দেখে আমি কান্না করছি। কান্নাকাটি করেছিলে কেন? আমি সব বলি, পরে তুমি বলবে, ওকে? ওকে। আপু অনেক জোরাজুরি করে কিন্তু আমি বলতে চাইনি। আপু তার মাথায় হাত দিয়ে বলে সত্যিটা বলতে আমার কি হয়েছে, তা আমি সব বলে দেই। কি বলে দাও? বলছি না, চুপ করে শুনবে? হুম। আপুকে বলি আমি তোমাকে প্রথমবার দেখাতেই পছন্দ করে ফেলেছি। নবীনবরণ অনুষ্ঠানে তোমার লাল পাঞ্জাবি আর হাতে কালো ঘড়ি কি যে সুন্দর লাগছিল তোমাকে, যদিও আমি জানতাম না তুমি আমাদের স্যার। ও, এর জন্যই ক্লাসে গেলে খালি চেয়ে থাকতে, কার বাহানা দিয়ে দিয়ে কথা বলতে চাইতে। চুপ, আমি বলছি সব। হুম। আপু শুনে বলল সে নাকি এই বিয়েটা করবে না, কিন্তু তাতে কি, আপু বিয়ে না করলেও তোমার পরিবার তো অন্য জায়গায় ঠিকই বিয়ে দিয়ে দিত, দেশে তো আর মেয়ে কম নেই, আর আমার সাথে বিয়ে সম্ভব না কারণ এত ছোট মেয়েকে তুমি বিয়ে করবে না, আর আমাকে এমনিতেও বেশি পছন্দ করতে না, তাই আপু প্ল্যান করে বিয়ের দিন সে ছাদে লুকিয়ে থাকবে, তারপর সবাই উপায় না দেখে বিয়েটা আমার সাথে দিয়ে দিবে। তাহলে ঢং করে আবার রাজি হচ্ছিলে না কেন? এসব একটু করতে হয়। ফেল কেন করতে? আমি সারাক্ষণ তোমার সাথে কানেকশন রাখতে নানাভাবে তোমাকে ডিস্টার্ব করতাম, ক্লাসে তো পড়তাম না, শুধু তোমার দিকে চেয়ে থাকতাম, তো ফেল তো করবই, স্বাভাবিক। বুঝেছি, শয়তান মেয়ে এত কিছু করে ফেলেছে আমার জন্য, আমার কিন্তু ভাবতে খারাপ লাগছে না। কিন্তু আমার একটা ভুলের জন্য বাবাকে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। মিলির চোখের পানি গুলে বা শুভ মুছতে মুছতে বলল, আরে দোষ তো আমারও ছিল, আমি যদি সেদিন খারাপ ব্যবহার না করতাম এত কিছু হতো না। আজ বাবা নিশ্চয়ই সব জানতে পারছে আর আমাদের একসাথে রেখে খুশিও হয়েছে। হ্যাঁ। মিলি আর শুভ নফল নামাজ পড়ছে,